আহত অনন্ত বর্মনকে দেখতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘোষ পৌঁছেছেন হাসপাতালে। আমরা এই মুহূর্তে সেই চিত্র দেখতে পাচ্ছি, সরাসরি আমরা দেখতে পাচ্ছি ট্রাইব টিভি বাংলার পর্দায় উদয়ন ঘোষ, তিনি পৌঁছে গিয়েছেন হাসপাতালে তার দলীয় কর্মীকে দেখতে। আমরা কিছুক্ষণ আগেই জেনেছি 12 নম্বর ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ কিন্তু বিজেপির বিরুদ্ধে, এবং ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি হাসপাতালে পৌঁছে গিয়েছেন তাদের দলীয় কর্মীকে দেখতে। ওরা আজকে যারা ওকে মেরেছে তারা, আমি একদম 100% পুলিশ গিয়ে নিশি প্রামাণিকের বাড়ি রেড করুক, ওই বাড়ি থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে দেবো। আপনি নিজে বলেছেন বেরিয়ে ভোট দিতে পারবেন না, আলটিমেট আপনাকে আমরা দেখলাম 12 নম্বর ব্লক সভাপতি অনন্ত বর্মন তাকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তিনি কিন্তু নিষেধ প্রামাণিকের সকালবেলা বেরিয়ে ভোট দেওয়ার কথা ছিল উদয়ন গুহের, কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনা, সেই পরিকল্পনার একটা অঙ্গ হিসেবে আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল। যাই হোক, নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি, কিন্তু এরা কিন্তু আমাদের সবচাইতে দুঃখের কথা যে পুলিশ এটা বুঝতে পারল না যে এদের পরিকল্পনাটা কী, এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভেটাগুড়ির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল, না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে, সে তার ভোট দিতেও গেছে, ভোটও তার ওই কেন্দ্রে, তাকে ভোটের কেন্দ্রের সামনের থেকেই মেরে এইভাবে মারা হয়েছে, কিভাবে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন। এবং আমি আগে থানায় যাব, আমি থানায় যাব, এই মুহূর্তে তুমি কি দেখতে পাচ্ছ, কি বললেন উদয়ন ঘোষ, এখন তিনি কোথায় যাবেন? আমি তো বললাম যে পুলিশের এটা আমাদের কাছে লজ্জার ব্যাপার, পুলিশের সামনে যদি এই থানার লোকাল থানাকে আমার মনে হয় ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে, যার ফলে এই ধরনের ঘটনা ঘটছে, না হলে পরে আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি কাউকে জানাবো, আপনারা টিভিতে দেখাচ্ছেন, টিভিতে এই ঘটনা ঘটছে, তারপরে আপনি ইলেকশন কমিশনে জানিয়েছেন এই অভিযোগ? আমি ইলেকশন কমিশন চিনি না, আমি ইলেকশন কমিশন চিনি না, এমনটাই বললেন উদয়ন গুহ। ট্রয়নের কাছে জানতে চাইবো কেন তিনি এমনটা অভিযোগ করলেন, কেন তিনি এমন বলছেন। একটু আগে আমরা শুনলাম তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে রেড করার কথা বলছেন, এবং তিনি আবারও বলছেন আমি ইলেকশন কমিশনকে চিনি না, কেন তিনি এমন ক্ষোভের কারণ কি? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দিনহাটা থানায় উদয়ন গুহ পায়ে হেঁটে ঢুকছেন, বিস্ফোরক উদয়ন গুহ এই মুহূর্তে পায়ে হেঁটে দিনহাটা থানায় ঢুকছেন। বিস্ফোরক উদয়ন গুহ নির্বাচন কমিশনের সম্পর্কে বিস্ফোরক উদয়ন গুহ তিনি বললেন আমি নির্বাচন কমিশনকে চিনি না। এই মুহূর্তের যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন দিনহাটা থানার, সেখানে ঢুকলেন
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উদয়ন গুহ, তিনি দিনহাটা থানায় ঢুকলেন পায়ে হেঁটে। তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন। একটু আগে আমরা শুনলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিকের বিরুদ্ধে তিনি তার বাড়িতে রেড করার কথাও বলেছেন, এবং তারপরেই কিন্তু নির্বাচন রতন বর্মণ, রতন বর্মণ, অজিত মহন্ত, হীরেন মহন্ত এদের নেতৃত্বে, এবং রতন বর্মণ, হীরেন মহন্ত, অজিত মহন্ত এই তিনজনের নেতৃত্বে প্রায় 30-40 জন নিষিদ্ধ প্রামাণিকের বাড়িতে যারা থাকে সেই সমস্ত সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে এসে অনন্ত বর্মনের উপর আঘাত করে। পুলিশ কিচ্ছু করে নাই, পুলিশ কোনো রকম সহযোগিতা করে নাই। আমরা যদি আমি ওখান থেকে ওকে উঠায় না আনতাম, ওকে প্রাণে মেরে ফেলা হতো। ওখানে ওদের 30-40 জন লোক মিলে ঘটনাটা এই তো, এখান থেকে কতক্ষণ আগে, অল্প কিছুক্ষণ আগে আমি খালি ওকে ওখান থেকে উদ্ধার করে কোনো মতে ওকে পাজা খোলা করে এখানে নিয়ে আসছি। উনি তৃণমূলের ব্লক সভাপতি, উনি ওই ব্লকের ব্লক সভাপতি, এবং উনি নিজের ভোট ওইখানে, উনি এইরকম সন্ত্রাস ওইখানে উনি থাকতে পারেন না। উনি ভোট দিতেছিলেন, উনির বাবা বৃদ্ধ বাবা, তাকে নিয়ে, উনি অসুস্থ মানুষ, তাকে নিয়ে ভোট দিতে যায়, এই পরিস্থিতিতে তাকে এইরকম ভাবে আঘাত করা হয়, এবং কালকে গতকাল সারা রাত ধরে সেখানে বম্বিং করা হয়। বম্বিং করে ভোটদানে সমস্ত ভোটারদের, মাইনরিটি ভোট যেখানে যেখানে আসে, যে সমস্ত বুথে তাদেরকে না করে দেওয়া হয়েছে ভোট দিতে। আজকেও এখন পর্যন্ত আমরা তো দেখতে পাচ্ছি না পুলিশের ভূমিকা, তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা তো আমি পুলিশকে বলেছি যে যদি গ্রেপ্তার না করা হয় 2 ঘন্টার মধ্যে, যে যারা এরা আক্রমণ করেছে তাদের গ্রেপ্তার না করা হলে পরে আমরা আমি এখনো বলছি যারা যারা আমার ব্লক সভাপতিকে মেরেছে তারা তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে। চ্যালেঞ্জ করে বলছি, যদি না হয় রাজনীতি ছেড়ে দেবো। ইলেকশন কমিশনের ভূমিকা কি? বললাম তো, এটা নিরপেক্ষতার লক্ষণ না। চলে এসো স্বপন দা, চলে এসো স্বপন দা, চলে এসো। বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তিনি বিভিন্ন অভিযোগ করলেন। একটু আগেই আমরা শুনলাম তিনি বললেন নির্বাচন কমিশন কে তিনি চেনেন না, এবং চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি বললেন 2 ঘন্টার মধ্যে যদি যারা আক্রমণ করেছে ব্লক সভাপতির উপর, এই অনন্ত বর্মনের উপর, তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তারা কিন্তু তাদের মতো করে রাস্তা দেখবেন, এমনটাই কিন্তু তিনি বলেছেন। এবং তিনি এও অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে তাদেরকে পাওয়া যাবে যারা ব্লক সভাপতির উপরে আক্রমণ করেছে। এই মুহূর্তে থানা থেকে বেরিয়ে গেলেন উদয়ন গুহ, এবং একটু আগে আমরা দেখলাম তিনি হাসপাতালে গিয়েছিলেন, সেখানে ব্লক সভাপতি অনন্ত বর্মণ তার সঙ্গে দেখা করে এলেন। তারপরেই কিন্তু পায়ে হেঁটে তিনি দিনহাটা থানাতে ঢুকলেন, এবং সেখানে পুলিশকে তিনি বলা যেতে পারে হুমকি দিয়ে এলেন। 2 ঘন্টার মধ্যে যারা আক্রমণকারী, এই অনন্ত বর্মণের উপর যারা আক্রমণ করেছে তাদেরকে যদি অ্যারেস্ট না করা হয় তাহলে তারা কিন্তু তাদের মতো করে দেখবেন, এমনটাই কিন্তু তিনি চ্যালেঞ্জ জানালেন। ট্রয়ন, তুমি নজর রাখো, আমরা আবারও কথা বলে নেব অনিশার সঙ্গে। অনিশা, এই মুহূর্তে সেখানকার চিত্র, বুথের চিত্রটা কিরকম? একটু আগে আমরা দেখেছি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, এখন বেলা বাড়ছে, এখন এই মুহূর্তে চিত্রটা কেমন? এখানে
থেকে প্রায় অনেকটা দূরেই তাদের যারা যে সমস্ত জিনিস নিয়ে তারা ভোটদান করতে আসে সেই সমস্ত জিনিসগুলিকে রেখে দিচ্ছেন, এবং তারপর কারো কাছে যদি মোবাইল থাকে সেই মোবাইলটিও কিন্তু নিয়ে প্রবেশ করতে দিচ্ছেন না ভেতরে। এইদিকে কিন্তু তৎপর রয়েছেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনা জওয়ানরা, এবং নিয়ম শৃঙ্খলা মেনে প্রত্যেকে যাচ্ছেন, লাইনে দাঁড়াচ্ছেন, ভোটদান করছেন, এবং তারপরে কিন্তু তারা বেরিয়ে আসছেন। এবং একটু পরপর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম যারা অবজার্ভে রয়েছে তারা কিন্তু আসছেন, এবং তারা কিন্তু এসে সমস্ত দিকটা কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং তারপরে কিন্তু তারা চলে যাচ্ছেন। এবং জানিয়ে রাখি যে আলিপুরদুয়ার জেলা কিন্তু বিস্তীর্ণ এলাকা, কিন্তু চা বলায়, এই চা বলায়ে যারা রয়েছেন তারাও কিন্তু এই মূল এই দাবিতেই কিন্তু ভোটদান করছে যে বন্ধ চা বাগানগুলি রয়েছে সেই চা বাগানগুলি খোলার আশায় কিন্তু এবারে তারা ভোটদান করছেন। কুনামি, একদমই নজর রাখো অনিশা। আমরা দেখলাম এই মুহূর্তে আলিপুরদুয়ারের একটা বুথের দিকে, সেখানেও কিন্তু এখন এই মুহূর্তে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। অপরদিকে আমরা কোচবিহারের দিনহাটাতে ভেটাগুড়িতে আমরা দেখলাম বিভিন্ন জায়গা থেকে অশান্তির চিত্র উঠে আসছে, এবং উদয়ন গুহ কিছুক্ষণ আগে তিনি কিন্তু বিভিন্ন বিস্ফোরক অভিযোগ করলেন, এবং তিনি কিছুক্ষণ আগেই আহত ব্লক সভাপতি অনন্ত বর্মন তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। আপনাদের জানিয়ে রাখবো 12 নম্বর ব্লক সভাপতি, দিনহাটার 12 নম্বর ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ উঠেছে, এবং অভিযোগের তীর বিজেপির দিকে, এবং সেই অনন্ত বর্মনকে দেখতেই কিন্তু হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেখানে তার সঙ্গে দেখা করে তিনি সরাসরি পৌঁছে গেলেন দিনহাটা থানাতে, সেখানে পুলিশকে তিনি চ্যালেঞ্জ জানিয়ে এলেন 2 ঘন্টার মধ্যে কিন্তু আক্রমণকারীদেরকে, অর্থাৎ ব্লক সভাপতি অনন্ত বর্মনকে যারা মারধর করেছে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করতে হবে। তারপরে কিন্তু তিনি নির্বাচন কমিশনের উপরেও কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন, এবং তিনি বলেছেন কে নির্বাচন কমিশন আমি চিনি না, এমনটাই কিন্তু তিনি বলেছেন। অপরদিকে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দিকে কিন্তু অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেছেন যারা আক্রমণকারী, যারা 12 নম্বর ব্লক সভাপতি অর্থাৎ তৃণমূল কর্মীকে মারধর করেছে তাদেরকে কিন্তু পাওয়া যাবে নিশীথ প্রামাণিকের বাড়িতে, এবং নিশীথ প্রামাণিকের বাড়িতে রেড করার কথাও কিন্তু বললেন। তিনি বললেন রেড করা হোক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দিকে, এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন। আপনাদের জানিয়ে রাখবো 2024 সালের সাধারণ নির্বাচনের প্রথম পর্যায়ে 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনের ভোটাররা আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা কোচবিহার আর আলিপুরদুয়ারের চিত্রটা দেখলাম, অপরদিকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে কিন্তু সেখানেও ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে, এবং সকাল থেকেই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে মানুষজন ভোট দিচ্ছে নির্বিঘ্নে। সেখানে আপাতত ভোট চলছে, একটা দুটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সেখানে কিন্তু মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। আমরা দেখলাম এই মুহূর্তে আমরা দেখছি এই মুহূর্তে উদয়ন গুহ আমাকে একটু যদি তোমরা সামনে দাঁড়াতে দাও কিছু মনে না করো ভোটটা দিয়ে যাবে। কোথায় যাচ্ছেন দেখেন, ভেতরে গায়ের বাড়ি চলে যাচ্ছেন, ভেতরে ক্যামেরা নিয়ে চলে যাচ্ছেন। গায়ে চলে যাচ্ছেন উপরে, দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে পরের দরজা থেকে ছবিটা হবে।
২৮৫ নম্বর বুথে তিনি ভোট প্রদান করতে এসেছেন। আমরা শুনলাম কিছুক্ষণ আগে কিন্তু উদয়ন গুহ বিভিন্ন অভিযোগ করেছেন। আমরা এ বিষয়ে কথা বলে নেব বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। কিছুক্ষণ আগে আমরা শুনলাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বিভিন্ন অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন যে কোচবিহারে যে অশান্তি হচ্ছে সেটার জন্য কিন্তু দায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক এবং ১২ নম্বর ব্লক সভাপতি অনন্ত বর্মনকে যে মারধরের ঘটনাটি ঘটেছে তার জন্য দায়ী কিন্তু এই নিশীত প্রামাণিক। কি বলবেন এ বিষয়ে আপনি? এখন নাম করা মস্তানির নাম হচ্ছে এক কথায় উদয়ন গুহ। চারিদিকে মস্তানিও করে বেড়াচ্ছে আর প্রকাশ্যে লোককে মারধরের কথাও প্রকাশ্যে বলে বেড়াচ্ছে, কার্যকর্তাদের উস্কানি দিচ্ছে। উল্টো দিকে যে নিশীতের নাম বলছে সে কিন্তু কোথাও কোনো মঞ্চে দাঁড়িয়ে অশালীন কথাবার্তা বা সংস্কৃতি বিরুদ্ধ কথাবার্তা কিন্তু বলেন। কিন্তু উদয়ন গুহ শুরুর থেকে ধারাবাহিকতা চালিয়েছে, তার কারণ ওর ওখানে তৃণমূলে যে উত্থান, সেই উত্থানটা হচ্ছে অস্ত্র আর মারপিটকে কেন্দ্র করে। সেই কারণের জন্য আমি মনে করি পুরো পরিস্থিতি যেটা খারাপ হয়েছে কোচবিহারে সেটা উদয়ন গুহর কারণে। ধন্যবাদ রাহুল বাবু। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, তিনি কিন্তু উল্টে অভিযোগ করেছেন উদয়ন গুহের দিকেই। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি উদয়ন গুহ তিনি ভোট দিয়ে বেরোলেন বুথ থেকে। এরপর আপনাদের বাকি আপডেট দেবে আমার সহকর্মী দিশা। এখন সময় হয়েছে ছোট্ট একটা বিরতির।